আধুনিকতার ধাম খুমিয়াত বিপদাপন্ন যুব প্রজন্ম, আধুনিকতার নামত বিপথে পরিচালিত হয়েছে এতিয়া যুব সমাজ। কোকেইন পার্টি, রেফ পার্টি আদি যেন এতিয়া চিনাকি নাম হয়ে পড়েছে যুব প্রজন্মর মাজত। আর গুয়াহাটি উত্তর পূর্বাঞ্চল দুয়ারমুখ গুয়াহাটীত এতিয়া রেফ পার্টি, কোকেইন পার্টি ধারাবাহিক রূপত আরম্ভ হয়েছে গুয়াহাটি মহানগরীর বিলাসী এপার্টমেন্ট সমূহ, ফ্ল্যাট সমূহ। মহানগরীত এতিয়া নিষিদ্ধ ড্রাগসর যেন অবাধ প্রচলন হয়েছে। আর যাকালি দিন যা নিশা দেখা পাওয়া গেছিল যে হেঙেরাবাড়ি যেটা গণপতি এনক্লেভ আছে, এনক্লেভত বৃহৎ পরিমাণের আসলতে কেবাকোটি টাকা মূল্যর কোকেইন আর MDMA নামের এবিধ নিষিদ্ধ ড্রাগস আরক্ষীয়ে জব্দ করবল সক্ষম হয়েছে। আর দেখা পাওয়া গেছে যে ক্রাইম ব্রাঞ্চ আর দিসপুর আরক্ষীয়ে গোপন সূত্র আসলে পম খেদি যে গণপতি এনক্লেভ আছে, সেই গণপতি এনক্লেভের দুজন যুবকর সহ কেবাকোটি টাকা মূল্যর ড্রাগস ইতিমধ্যে জব্দ করেছে। শেহতীয়াক হেঙেরাবাড়ির গণপতি এপার্টমেন্টত অভিযান চলাই এটা বৃহৎ ঘাটি উৎখাত করবলে সক্ষম হল মহানগরবাসী। কেবল এই এপার্টমেন্টে নহয়, ইয়ার পূর্বে গুয়াহাটি মহানগরীর খারঘুলিকে ধরে একাংশ স্থানত রেড পার্টির ঘটনা সংঘটিত হয়েছে। প্রসঙ্গক্রমে উল্লেখ করব লাগিব, শেহতীয়াক গুয়াহাটি মহানগরীত বৃহৎ সাইবার অপরাধী চক্র উৎখাত করা হয়েছে আর সেই চক্রটোর যখন গ্রেপ্তার করা হয়েছে সেই সকলেও সঘনাই রেড পার্টি করেছিল, কোকেইন সেবন করেছিল সেই রেড পার্টিত। কোটি টাকা মূল্যর কোকেইন জব্দ করা হয়েছে পুনর্বার গুয়াহাটি মহানগরীর মাজমজিয়াত। আর এইখান গুয়াহাটি মহানগরীতে এপার্টমেন্টত রেফ পার্টি পাতি রঙা ঘরের আলহী হল যুবক যুবতী। এয়া হেঙেরাবাড়ির বিলাসী এপার্টমেন্ট গণপতি এপার্টমেন্ট, যত ক্রাইম ব্রাঞ্চর অভিযানত পোহরলে আহিল রেফ পার্টির এটা ভয়ঙ্কর তথ্য। আর এই এপার্টমেন্টের গ্রেপ্তার করা হল বিলাসী এপার্টমেন্টত রেফ পার্টি পতা কেইবাজনো যুবক যুবতীক। রেফ পার্টির বুজন পরিমাণের কোকেইন সহ দুই সরবরাহকারীকো গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে ক্রাইম ব্রাঞ্চ আর আরক্ষী। ADCP মৈত্রেয়ী ডেকার নেতৃত্ব চলিছিল এই অভিযান, যে অভিযান কালত বিলাসী বাহন জব্দ করা হয়েছে, তিনটাক মোবাইল জব্দ করা হয়েছে আর প্রায় 11 কোটি টাকা মূল্যর কোকেইন জব্দ করা হয়েছে। যুব প্রজন্মক ধ্বংসর গড়াহলে তিল তিলক ঠেলি দিছে এই কোকেইন, রেপ পার্টি, কোকেইন পার্টি ইত্যাদি সমূহে। ড্রাগসর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সরকারে আরক্ষী প্রশাসনে। এই ক্ষেত্রত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়ও গুরুত্ব সহকারে লৈছে। ড্রাগস বিরোধী অভিযান চলি আছে গুয়াহাটীকে ধরে রাজ্যের চুকে কোণে। প্রতিনিয়ত ড্রাগস জব্দ করা হয়েছে, ড্রাগসর ঘাটি উৎখাত করা হয়েছে, কিন্তু তার মাজতে এনেদরে এতিয়া গোপনে শিপাই গৈছে, গোপনে এতিয়া রেফ পার্টিকে ধরে কোকেইনের প্রচলন গুয়াহাটীত এনেদরে বৃদ্ধি পাইছে যে এতিয়া সমগ্র গুয়াহাটির যুব প্রজন্মকে সানি ধরেছে এই কোকেইনে। কিন্তু প্রশ্ন হয়েছে এই চক্র কেনেদরে নিয়ন্ত্রণ হয়ে আছে, কোরপরা নিয়ন্ত্রণ হয়ে আছে, কার নেতৃত্ব চলি আছে কোকেইনের সরবরাহ, ইয়ার যোগান কাক কাক দিয়া হয়, কোরপরা সরবরাহ করা হয় কোকেইন ইত্যাদি বিভিন্নখিনি প্রশ্ন। আর এই প্রশ্ন সন্দর্ভত ইতিমধ্যে কিছু কথা সদরি করেছে সংবাদ মেলত মহানগর আরক্ষী আয়ুক্ত দিগন্ত বরাই। যিজন ব্যক্তির পিছত আমি লাগি আছিল নিচাযুক্ত দ্রব্যর সতে আমি হাতে লোটে ধরা পেলাও, সেই ব্যক্তিজনের নাম হল দিগ্বিজয় নবিস আর পার্টি সার্কেলত ডিকি বলে জানা যায়। বহু বছরের পর গুয়াহাটীত এই কামট করাই আছে, আগতে বেঙ্গালোরত আসে, বেঙ্গালোরের পিছত গুয়াহাটীত আহি ইয়াত এই কামখিনি করে আসে। আর লগত এসিস্টেন্ট হিসাবে রাখে একটা লড়া কুন্দন ঠাকুর বলে আমি পাইছো। আজিরপর কিছুদিন পূর্বে বঙ্গাইগাঁওত অনুষ্ঠিত হয়েছিল SP সম্মিলন। এই SP সম্মিলনত অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ড্রাগসর বিরুদ্ধে আরক্ষী কঠোর হবলৈ নির্দেশ দিছে।
আরক্ষীও চলাইছে অভিযান, প্রতিদিনে অভিযান চলাইছে। যে তথ্য আরক্ষীয়ে লাভ করেছে চোরাংচোয়ার পর তার ভিত্তিতে অভিযান চলায়, কেতিয়াবা সফল হয়েছে, কেতিয়াবা বিফল হয়েছে। কিন্তু সুরুঙা কত রয়ে গেছে, কি সুরুঙার বাবে এনে ধরনের গুয়াহাটিত এটা সানি ধরেছে কোকাইনে, কোটি টকিয়া কোকাইন যুব প্রজন্মের মাজত কিয় এনেদরে বিয়পি পড়েছে, কত রয়ে গেছে সেই সুরুঙা, কত রয়ে গেছে সেই ত্রুটি তদন্তর ক্ষেত্র, এয়া একটা ডাঙর প্রশ্ন। গুৱাহাটী মহানগরীর এই বিলাসী এপার্টমেন্টত সঘনায় চলি অহা এই রেভ পার্টি উৎখাত করার ক্ষেত্র কিয় ব্যর্থ হয়েছে আরক্ষী? যদিও বা হেঙেরাবাড়ির এই গণপতি এপার্টমেন্টত চলা রেভ পার্টি আরক্ষী উমান পায় অভিযান চলালে, কিন্তু এনেদরে আরক্ষীর চকুত ধুলি দিয়ে কেনেদরে চলাই যাব পারিছে এই পার্টিসমূহ, কেনেদরে এই কোকেইন, নিষিদ্ধ কোকেইন কেনেদরে এই বিলাসী এপার্টমেন্টলৈ আহিছে, কোন এই চক্র, যে দুজন সরবরাহকারীক গ্রেপ্তার করা হয়েছে, এই দুজনের পর এই চক্র মহানগর আরক্ষীয়ে আরক্ষী উৎখাত করব পারিবনে, এই প্রশ্ন এতিয়া সচেতন রাইজর।